আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে আমি বালতি পরিষ্কার করব। কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম যে একটা আপু খুব সুন্দরভাবে বালতি পরিষ্কার করেছে। তো আমারও বেশ পুরনো, মানে পুরনো বলতে অনেক দিনের বালতিটি আমিও পরিষ্কার করতে আগ্রহী। মানে আমারও ইচ্ছা হলো যে আমি এরকম চকচকে ঝকঝকে করে বালতিটি পরিষ্কার করে ফেললাম। তা আমি এখানে কী কী দিয়েছি সেটা আর নাই বললাম, কারণ আগে দেখি। তো মোটামুটি যেটা দিয়ে আমি বালতি পরিষ্কার করব, যে উপকরণটা, সেটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা মাজনি দিয়ে ভালো করে বালতির গায়ে মেখে দিব, যাতে করে খুব সুন্দরভাবে ইজিলি বালতিটা আমি পরিষ্কার করতে পারি। তো এই তো ভালো করে চারদিকে একেবারে নিচে উপরে মধ্যে যেভাবে সেই আপুটা লাগিয়েছিল, আমিও ওইভাবেই চেষ্টা করছি। জানি না আমার হাতের কতটা গুণ আছে আর কতটা কাজ হবে। মাখতে মাখতে এক পর্যায়ে আমি ক্লান্ত, মাখতে 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 দুইটাই। তো ফলাফল খুব একটা ভালো না, তারপরেও যাই হোক, হয়তো আমার হাতে এত বেশি গুণ ছিল না, যার জন্য বালতিটি খুব ভালো পরিষ্কার হয়নি। তো যাই হোক, এর জন্যই প্রথমে বলেছিলাম যে উপকরণটি আপনাদের সঙ্গে নাই বলি। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে বেলকনিতে বসে মনের সুখে আকাশ বাতাস দেখবো আর কাজ করব। তো যাই হোক, করেছিও, হোক বা না হোক। তো কাজ করতে করতে আপনাদের সঙ্গে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমার বেলকনিতে, তা হচ্ছে মিনি পুকুর। মানে আমার বেলকনিতে আবার একটা ছোট পুকুরও আছে, তার মধ্যে আবার আমি শাপলা গাছ লাগিয়েছি। আর এই যে গাছ খুব সুন্দরভাবে উপর পর্যন্ত উঠে গেছে, জানি না ফুল আসবেও কি না দো। তো যাই হোক, পানিটি একেবারে বালতি ভর্তি ছিল, তো অনেকটা কমে গেছে, বালতিতে পানি দিতে হবে। যেহেতু আমি বেলকনিতে কাজে এসেছিলাম ওই যে বালতি পরিষ্কার করার জন্য, তো আপনাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার পেজে নতুন হয়ে থাকেন, তাহলে এই টাইপের ভিডিও প্রতিদিন পেতে পেজটি ফলো করে রাখবেন। দুপুরে রান্না করব আজকে আমি আমার খুবই প্রিয়, যদিও খুবই কম খাওয়া হয়, তারপরে অনেক পছন্দের পুঁই শাক, যেটা খুব কম খাওয়া হয় তবে আমার কাছে খেতে বেশ ভালোই লাগে, একটু নরম করে যদি রান্না করা যায়। তো পুঁই শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তার জন্য পুঁই শাকগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছি, যদিও পুঁই শাকগুলোতে ডাটাই অনেক বেশি, শাকের পরিমাণ খুবই অল্প। তো খুব সুন্দর করে আমি ডাটাগুলো বেছে নিয়েছি, আর ডাটাগুলো মানে পুঁই শাকের যে ডালটা থাকে ওইটা চার ফালি করে দিয়েছি, যাতে খুব সুন্দরভাবে ভিতরে মশলাটা যায়। অনেক সময় দেখা যায় যে শক্ত থাকলে যায় না। তো এই তো পুঁই শাকের সঙ্গে একটা আলু কেটেছি, কিছু পেঁয়াজ মরিচও কেটেছি, বেগুন ভাজা করব। তো আজকে রান্নাঘরে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে, তারপরও তাড়াহুড়ো করার চেষ্টা করতেছি। তো আজকে আমি এই জায়গাটায় কেটে নিয়েছি, আর একটু নোংরা হয়ে গেছে, দেখতে একটু হয়তো ভালো নাও লাগতে পারে। তারপর ওই যে বললাম খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আছি। আসলে যারা আমরা ব্লগ ভিডিও করি, মানে ভিডিওর কাজগুলো করি, তাদের একটা কাজ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। মনে হয় যে কত সহজে আমরা ভিডিওটি দেখিয়ে দেই, তাই না? কিন্তু আসলে একটা ভিডিও 5 থেকে 6 মিনিটের একটা ভিডিও করতে গেলে দেখা যায় 3-4 ঘন্টা লেগে যায়। যারা এই লাইনে কাজ করে তারা খুব ইজিলি বুঝে যাবে, আর যারা আসলে শুধু ভিডিওই মাত্র দেখে তারা বুঝবে না, তারা ভাবে এত ছোট ভিডিওতে আবার কিসের কষ্ট। তো যাই হোক, আসলে যার যার কাজ সেই সেই বুঝতে পারবে। এখানে আমি পুঁই শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে পানি দেইনি, কিন্তু একটু পুঁই শাকগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে, মানে একটু কাঁচা ঝাল বেশি করে দিয়ে, কাঁচা ঝাল, পেঁয়াজ, লবণ, একটু সামান্য হলুদ দিয়ে আমি ঢেকে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে। সময় বাঁচানোর জন্য আমি প্রেশার কুকারের মধ্যে পুঁই শাকটা মাঝে মধ্যেই সিদ্ধ করে নিই। আমার কাছে মনে হয় যে গ্যাস পোড়ার থেকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিলে বেশি ভালো হয় আর নরমও হয় খেতে। শুধু যে গ্যাস অপচয় হবে সেটা কোনো কথা না, আসলে পুঁই শাকটা ভালো সিদ্ধও হয়, কারণ বাজার থেকে সবসময় কিন্তু এনেই রান্না করা হয় না। দেখা যায় যে ফ্রিজে 1-2 দিন থাকে, তো সেই ক্ষেত্রে একটু শক্ত হয়ে যেতে পারে। তো চাইলে সময় বাঁচানো বলতে পারেন, গ্যাস বাঁচানো বলতে পারেন, আবার মজা করে খাওয়াও বলতে পারেন। তো এইভাবে করলে বেশ ভালোই লাগে। আমার আসলে মনে ছিল না যে আমি বেগুন ভাজবো আর বেগুনটা কাটবো, মানে ভাজবো মনে ছিল কিন্তু ফ্রিজ থেকে আর বের করতে মনে ছিল না। তো পরবর্তীতে আবার পুঁই শাকটা চুলায় রয়েছে, তারপরে ভাবলাম যে কেটে নিই এখন,
এখানে আমি লবণ হলুদ আর একটু শুকনো মরিচ পাউডার দিয়ে ভালো করে মেখে নিয়েছি। বেগুন ভাজাটা খুব পছন্দের, তবে খুব কম খাওয়া হয়। পুঁই শাক রান্না হয়ে গেছে বলবো না, মানে সিদ্ধটা হয়ে গেছে। তো এখানে আমি কিছুটা পেঁয়াজ কাঁচা ঝাল একটু লবণ দিয়ে ভেজে নিব তেলে, আর বেগুনগুলো খুব অল্প আছে, আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ দিয়ে যে পুঁই শাক রান্না করব, তার জন্য যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম তার মধ্যে একটু রসুন আর জিরে বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। এর মধ্যে কিন্তু আমি যে পেঁয়াজটা ভেজেছিলাম পেঁয়াজের সঙ্গে একটু রসুন কুচি দিয়েছিলাম, তার কারণ পুঁই শাক যেহেতু একটু রসুনের ছোঁয়া পেলে, মানে যে আস্ত আস্ত রসুন ওইটা যদি দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ হয়, যেটা খুবই ভালো লাগে। তো এর মধ্যে এবার মশলাটা কষানো হয়ে গেলে চিংড়ি মাছ দিয়েও আমি বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি। আর এই যে পুঁই শাকগুলো দিয়ে দিলাম, পুঁই শাক চিংড়ি এটা খুব ভালো যায় আমরা জানি, চিংড়ি মাছ দিয়ে, লাউ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে। চিংড়ি মাছ নিজেই এত সুন্দর আর এত টেস্টি খাবার যে তরকারির মধ্যে আর কিছু দেওয়ার প্রয়োজন হয় না, এর নিজের স্বাদেই তরকারির যে খাবারের স্বাদটা চেঞ্জ হয়ে যায়। যাই হোক, এখানে আমি সবজিগুলো বসিয়ে দিয়ে তারপরে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম একটু পেঁয়াজ আর কাঁচা ঝাল লবণ আর একটু হলুদ দিয়ে পেঁয়াজ ভেজে তার মধ্যে এই যে বেগুনগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। এভাবে বেগুন ভাজিটা বেশ ভালোই লাগে খেতে। রান্না মোটামুটি শেষের দিকে আবার ছোট মাছ দিয়ে রান্না করব। তো কিছু সবজি কেটেছিলাম, সেটা আর আপনাদের সঙ্গে দেখানো হয়নি। তো এখানে আমি কিছু টাকি মাছ ছিল, মানে কয়েক রকমের মাছ ছিল যেগুলো ছোট ছোট, তো সেই মাছটা দিয়ে আর একটু চিচিঙ্গা বলে হয়তো অনেকে বা আনাজ, একটু ডাঁটা দিয়ে ভালো করে রসুন বাটা, একটু জিরে বাটা, পেঁয়াজ, মরিচ, একটু শুকনা পাউডার এগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে রেখেছি। আর মোটামুটি আমার রান্নাঘরও পরিষ্কার করা শেষ, কাজগুলোও শেষ। আমি কখনোই কাজ জমিয়ে রাখি না, রান্না করতে করতেই দেখা যায় থালা বাসনগুলো ধোয়া হয়ে যায়। এর জন্য কিন্তু বেশিরভাগ সময় আপনাদের সঙ্গে থালা বাসনের যে ধোয়ার ভিডিও আমি শেয়ার করতে পারি না, কারণ জমেই না। দেখা গেছে এক একটা রান্না শেষ হতে হতে যে পাত্রগুলো হয় আমি ওই হাতেই ধুয়ে ফেলি। আবার রান্নাঘরটা ওরকম, আমি রান্না করতে করতেই দেখা যায় যে এখন মশলা কষানো বা মশলা ছিটবে এই টাইপের যে মশলাগুলো হয়ে গেছে রান্না, তখন আমি আবার রান্নাঘরটাও একটা কাপড় দিয়ে মুছে ফেলি। আর ডিপ ক্লিনিং দেখা যায় যে দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে করলেই হয়। তো এর মাঝে বেলকনিতে কিছু কাপড় ছিল, সেগুলো তুলে রেখেছি। আর বাবাইটাকে আর আপনাদের ভাইয়াও আছে যেহেতু বাসায়, কিছু নাস্তা দেওয়ার প্রয়োজন। তো কী দেবো এটা ভাবতে ভাবতে পরে মনে করলাম যে একটু সেমাই রান্না করি, গরম গরম সেমাইটা আপনাদের ভাইয়াকে বেশি খেতে পছন্দ করে, রোজ আবার ঠান্ডাটাই বেশি পছন্দ করে, তারপরেও দিয়ে দিয়েছি গরম গরমই। ওর বাবার সঙ্গে যদি একটু খায়, ওর আমার একটু হালকা কাশি আছে, তো গরম গরম কাশির জন্য হয়তো ভালো হবে। তো এই তো, এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।